Okay, now exercise 5.1 এর লাস্ট ম্যাথ, হুইচ ইজ নাম্বার 25। আচ্ছা কোয়েশ্চেন দেখি কি বলছে। নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন এ স্টিমার ইজ 376। দ্য ফেয়ার পার হেড ফর দ্য ক্যাবিন ইজ থ্রাইস দ্যাট ফর দ্য ডেক। ক্যাবিনের যেই ভাড়া সেটা হচ্ছে ডেকের ভাড়ার তিন গুণ। দ্য ফেয়ার পার হেড ফর দ্য ডেক ইজ টাকা 60। And the total fare collected is taka 33,840. Question number 1. Letting the number of passenger in the deck as x form an equation. Amra jodi shudhu equation form er kotha jai, solution number 1. Achha. Deck e passenger, number of passengers. ইন ডেক, ডেকে নাম্বার অফ প্যাসেঞ্জার হচ্ছে এক্স, তাহলে ক্যাবিনে নাম্বার অফ প্যাসেঞ্জার কত হবে? নাম্বার অফ প্যাসেঞ্জার ইন ক্যাবিন, টোটাল প্যাসেঞ্জার ছিল 376, তাহলে টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার থেকে যদি আমরা ডেকের প্যাসেঞ্জারকে মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে নাম্বার অফ প্যাসেঞ্জার ইন ক্যাবিন। এটা গেল। এখন বলা আছে ফেয়ার পার হেড, ফেয়ার পার হেড ফর ডেক। ডেকের জন্যে একজনের ভাড়া হচ্ছে টাকা 60, তাহলে ফেয়ার পার হেড ফর ক্যাবিন কত হবে? ক্যাবিনেরটা বলছিল তিন গুণ, তার মানে কি 60 × 3, দ্যাট ইজ টাকা 180। তাহলে ক্যাবিনের এক একজন প্যাসেঞ্জারের ভাড়া হচ্ছে 180 টাকা। আচ্ছা এখন আমাদের বলছে একটা ইকুয়েশন ফর্ম করতে, ইকুয়েশন ফর্ম করতে। আচ্ছা দেখি, নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন ডেক হচ্ছে এক্স, ডেকে প্যাসেঞ্জার আছে এক্স এবং একজনের ভাড়া হচ্ছে 60। তাহলে একজনের ভাড়া যদি 60 হয় তাহলে এক্স জনের ভাড়া কত? 60x। এবার ক্যাবিনের কথায় আসি, একটা ক্যাবিনের ভাড়া হচ্ছে 180, তাহলে এতজন প্যাসেঞ্জারের জন্য ভাড়া কত? 180 × 376 - x, আর টোটাল ভাড়া আমাদের দেওয়া আছে কোয়েশ্চেনে 33,840। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। আচ্ছা আবার দেখি, আচ্ছা সো ইকুয়েশনটা ফর্ম করলাম কিভাবে, আমাদের বলা ছিল নাম্বার অফ প্যাসেঞ্জার ইন ডেক হচ্ছে এক্স, তাহলে আমরা জানি তাহলে নাম্বার অফ প্যাসেঞ্জার ইন ক্যাবিন কত হবে, টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার মাইনাস প্যাসেঞ্জার্স অফ দ্য ডেক, এটা যদি আমরা সাবট্র্যাক্ট করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন ক্যাবিন। এখন ফেয়ার পার হেড ফর ডেক, এটা কোয়েশ্চেনে বলা আছে 60। এখন এখানে কোয়েশ্চেন আরেকটা কথা, ফেয়ার পার হেড ফর দ্য ক্যাবিন ইজ থ্রাইস দ্যাট ফর দ্য ডেক, মানে ডেকের ভাড়ার থেকে তিন গুণ ভাড়া হবে ক্যাবিনের, তাই ডেকের ভাড়া যদি 60 টাকা হয় তাহলে ক্যাবিনের ভাড়া কত হবে? 60 × 3, দ্যাট ইজ 180। এখন আসি কন্ডিশন, কন্ডিশন কি, একজনের ভাড়া হচ্ছে 60 টাকা, তাহলে এক্স নাম্বার অফ প্যাসেঞ্জারের ভাড়া কত হবে? 60 × x, একজনের ভাড়া হচ্ছে 180 টাকা, তাহলে এতজনের ভাড়া কত? এত মাল্টিপ্লাই 180, আর টোটাল ভাড়া কত? ডেকের ভাড়া যোগ ক্যাবিনের ভাড়া, এটাই হচ্ছে আমাদের টোটাল ভাড়া, আর টোটাল ভাড়া কোয়েশ্চেনে দেওয়া আছে 33,840। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। সো আমাদের নাম্বার 1 শেষ। এখন দেখো নাম্বার 3 আমরা অলরেডি করে ফেলছি, হোয়াট ইজ দ্য ফেয়ার পার হেড ফর দ্য ক্যাবিন, ক্যাবিনের জন্য ভাড়া কত এক একজনের? ফেয়ার পার হেড বলছে তার মানে একজনের ক্যাবিনের ভাড়া কত, সেটা হচ্ছে 180 টাকা, এটা আমরা অলরেডি বের করে ফেলছি। সো আমাদের বাকি হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 কি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন দ্য ডেক অ্যান্ড ইন দ্য ক্যাবিন, এটা আমরা জাস্ট এই ইকুয়েশনটাকে সলভ করলেই পেয়ে যাব। আসো এই ইকুয়েশনটাকে আমরা সলভ করি, তাহলে এটা হচ্ছে 60x - 180x + 180 × 376, 180 × 376, this is 67,000,
680, ওকে, লেফট হ্যান্ড সাইডে -120x, রাইট হ্যান্ড সাইডে 33840 -67680, তাহলে 33840 -67680, এটা আসবে হচ্ছে 33840 -33840, যেহেতু বোথ সাইডে নেগেটিভ, সো নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এক্স হবে কত, 33840 ডিভাইডেড বাই টুয়েলভ না অ্যাকচুয়ালি 180, 33840 ডিভাইডেড বাই 120, দ্যাট ইজ 282। সো টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার ইন দ্য ডেক ওয়াজ 282, তাহলে ডেকের প্যাসেঞ্জার ছিল কত, 282, তাহলে ক্যাবিনের প্যাসেঞ্জার কত হবে, টোটাল প্যাসেঞ্জার মাইনাস ডেকের প্যাসেঞ্জার, সো দিস ইজ 376 -282, ওকে মাইনাস হবে, ওকে সো 94, সো দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার, ডেকে টোটাল প্যাসেঞ্জার ছিল 282 অ্যান্ড ক্যাবিনের প্যাসেঞ্জার ছিল টোটাল প্যাসেঞ্জার মাইনাস ডেকের প্যাসেঞ্জার, হুইচ ইজ 94, সো আমাদের নাম্বার 2 ও শেষ।